প্রতিদিন অত্যাচার নির্যাতন বাড়ছে, তবু মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের গতি বাড়ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জন্মবার্ষিকী উদযাপনে 8 দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতেই দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব 17 থেকে 24 জানুয়ারি পর্যন্ত নানা কর্মসূচির কথা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আগামী 19 জানুয়ারি 87তম জন্মবার্ষিকী পালিত হবে। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে 10 দফার আন্দোলনে সরকারের নিপীড়ন অব্যাহত আছে বলে অভিযোগ করেন মহাসচিব। নির্যাতনের মধ্য দিয়ে, এই রকম একটা পরিবেশের মধ্য দিয়ে, এবং এই সরকারের সবচেয়ে বড় এই অনিয়ন্ত্রিত সরকারের যে দেশের অর্থনীতিকে তারা পুরো ধ্বংস করে ফেলেছে। প্রতিদিন অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়ছে, কিন্তু যত বাড়ছে অত্যাচার তত মানুষ আরও দৃঢ় হচ্ছে, তারা আরও শক্ত হচ্ছেন এবং আরও দৃঢ়তার সঙ্গে তারা এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে মাঠে রাস্তায় নেমে পড়ছেন। বন্ধুরা, এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রত্যেকটা মানুষকে অধিকার বঞ্চিত রেখে একটা সরকার যাবে থাকবে আর আমরা এরকম আলোচনা করুন, সে কারণে এখন আমার মনে হয় যা করেন সাহসের সাথে করেন, যতটুকু করেন আন্তরিকতার সাথে করেন, যতটুকু করেন ঐক্যবদ্ধভাবে করেন। অন্যদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেন, তানু ভুইয়া ও আব্দুর রশিদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের রক্ত বৃথা যাবে না বলে জানান বিএনপির মহাসচিব। এই রক্তস্রোত, মায়ের এই অশ্রুধারা কখনো বৃথা যাবে না, যেতে পারে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।